এই যে তিনি মহারানী, ঘন্টা বাজাতে গিয়ে রাতে ঘন্টু সেই ঘন্টা বাজাতে গিয়ে হাতে মধ্যে কথা বেলাইছে। তুমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি একটা ছোট্ট একটা ব্লগ করব। হঠাৎ করে আমরা স্থির করি যে আমরা ঘুরতে বের হব। তো আমি বৌমনি রেডি হয়ে মামার দোকানে এসে মামার দোকান থেকে কালীবাড়িতে আসি। যে আমরা কালীবাড়িতে আসছি যেহেতু আমার সাথে মামা, তাই আমার ভয়েস রেকর্ডটা আলাদাভাবেই অ্যাড করতে হয়েছে। যে আমি মামা যে কালী মন্দিরে ঘন্টা বাজাইতেছি, আর বৌমনির অবস্থা কেরোসিন, সে ঘন্টা বাজাতে গিয়ে হাতে ব্যথা পাইছে। আমরা যেন কাটা চামচ পড়ি। এটা হচ্ছে আমাদের বড় কালী বাড়ি। এই যে বড় কালী বাড়ি, এটা হচ্ছে কালিমা। আর এটা হচ্ছে গোবিন্দজির, রাধাকৃষ্ণ। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এটা হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়ে বড় কালী মন্দির। এর যে বাহিরটা, ওইখানে একটা সভা হইতেছে, জানি কিসের সভা, কিসের মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধের ভাষণ টাষণ শুনলাম। এখন আমরা চলে যাইতেছি কলেজ মাঠে। ফুচকা খাবো, ফুচকা, কলেজে মাঠে যাব, ফুচকা খাবো। এই যে আমরা রিক্সার জন্য দাঁড়াই আছি। রে রিস্কাও ফাইনা রে রিস্কা, এটা সব তার মার কাইটটা লাইতেছে, ফুলছে, যাও একটা ফাইলাম, যাইতেছি যাইতেছি। এটা হচ্ছে গুরুদল কলেজ। আমরা গুরুদল কলেজে এসে গেছি। আমরা ফুচকা খাওয়ার মুডে আছে এখন, খুব ফুচকা খাওয়ার মুড হইতেছে। যদিও আমার পেট ব্যথা, অসুস্থ আমি, তারপরেও ফুচকার লোকটা সামলাইতে পারি নাই, ফুচকা খাইতে এসে পড়ছি। আমরা ফুচকা খুঁজতেছি, একটা ভালো ফুচকার দোকান ছিল ওইখানে যাইতেছি। অনেক মানুষ বিকেলবেলা, এমনি তো গুরুদল কলেজের মাঠে অপ্রচুর মানুষ থাকে, তো আপনারা এসে ঘুরিটা দেখতে পারেন। কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী লাভ পার্ক, লাভ বার্ড হয়তো দেখছেন, এটা হচ্ছে লাভ পার্ক। এ যাইতেই আছে যাইতেছি, পথ তো আর ফুরায় না। এই যে আমরা ফুচকা খেতে এসে গেছি, এখন আমরা ফুচকা খাবো। এভাবে চেটে চেটে খাবি? আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে চেটে চেটে ফুচকা খাবো। এটা হচ্ছে আমার বৌমনি, আর এটা হচ্ছে আমার ভাই বল্টু, সরি তীর্থ। তো আমরা ফুচকা খেতে বসে গেছি, আর আমার মামা ফুচকা অর্ডার দিতে গেছে, আর তো দেরি সই না। এই যে আন্টি ফুচকা বানাচ্ছে, আমরা প্রায় এখানে ফুচকা খেতে আসি। আন্টির ফুচকার দোকানটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। এই চলে এসেছে, চলে এসেছে ফুচকা, 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 যা আমারটা কই।
তোমরা হক গলরে দিল ওই তো আমার এখন আমরা ফুচকা খাবো সবার ফুচকা খাওয়া শেষ এই যে বৌমনের প্লেটটা দেখি দেখি এই যে বৌমনেরটাও শেষ আমারটাও শেষ আমরা আবার অর্ডার দিছি আমরা আবার খাবো তো আবার ফুচকা অর্ডার দেওয়া হয়েছে আবার ফুচকা আসবে সবার আমরা আবার খাবো না আমরা ফুচকা পাগল এমনি তো মেয়েরা বেশিরভাগ ফুচকার পাগলই থাকে আরে বসে বসে টক খাইতেছি যে আমার মামা এই যে আবারও ফুচকা চলে এসেছে ওদের ফুচকা নাই আমাদের জন্য ফুচকা আছে আমরা আবার ফুচকা খাবো তারপর যাব ঝালমুড়ি দোকানে ঝালমুড়ি খাবো না ঝালমুড়ি প্যাক করে নিয়ে চলে যাব বাসার ইস মামার ঝাল লাগছে মামা গালে হাত দিয়ে বসে আসলো এই যে আমরা এখানে শেয়ার করে খাইতেছি আমার বোন তারপর আমরা এখান থেকে চলে যাব বাসায় তো দেখুন আমরা ফুচকা টুচকা খাওয়ার পর ঝালমুড়ি দোকানে যাব তারপর চলে যাব বাসায় সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ অবভিয়াসলি আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায় চলে যাইতেছি তবে ঝালমুড়িটা নিব নিয়ে তারপর বাসায় যাব তার আগে না তো আপনার প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই দেবেন বিকজ আমি নতুন ব্লগার এত ভালো পারি না ভুল অনেক ভুল হবে ভুল থেকে তো মানুষ শিখে তাই না অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার দেবেন এটা হচ্ছে বড়বাজারের মাছ মল এখানে জ্যামে আমরা আটকে আছি জ্যামটা ছোটক তারপর আমি বাজারটা দেখাইতেছি অনেক একটা জমজমাট বাজার হয় বড়বাজারে মাছ মলে এই যে জ্যামটা ছুটে গেছে
আমি দেখাইতেছি বাজারটা, এখানে মাছ, শুটকি, কাঁচা সবজি বাজার, এগুলো আর কি পাওয়া যায়, মাংস পাওয়া যায়। এই যে মাছ মলটা, এই যেটা হচ্ছে মাছ মল, দেখছেন অনেক জমজমাট একটা বাজার, এটা মাছ মলটা। তারপর এই জায়গাটার সামনে দেখতেছে যে সবজি, এই যে সবজির বাজার, এখানে একটা আচমকা একটা ঘটনা ঘটে। আমি ছেলেটা আমার ফোনের সামনে এসে পোজ দিছিল, আমি ভয় পেয়ে গেছি কি জানি কি। যাই হোক, আমি আবার দেখাইতেছি স্লো মোশন করে। ছেলেটা অ্যাকচুয়ালি আমার ফোনের সামনে এসে কি করছিল ভালো করে হয় নাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই ফোনটা নিজের কাছে নিয়ে আসছিলাম, তার জন্য আর কি সেটা ভালো করে হয় নাই।